হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আর আপনাদেরকে আমি আজ নতুনভাবে নতুন স্টাইলের করলা রান্না করে দেখাবো। আজ আমি করলা রেসিপি নিয়ে এসেছি, আর এটা খেতে খুব ভালো লাগে, এটা একবারই তিতো থাকে না। আর করলাটা কিভাবে আমি রান্না করছি আমার ভিডিওটা সম্পূর্ণই দেখতে থাকুন, তবেই বুঝতে পারবেন। আসুন তবে দেখিয়ে দিই আমি করলাটা কিভাবে রান্না করছি। আমি এবার ভালোভাবে করলাটা ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিচ্ছি, দে শুকনো একটা। এই দেখুন, আমি একটা শুকনো নিয়ে নিয়েছি গামছা, ভালোভাবে গামছাটাতে আমি মুছে নিচ্ছি যেন পানিটা না থাকে, তার জন্যে আমি ভালোভাবে মুছে নিচ্ছি। পানিটা থাকলে বেশি তেলটা ছিটবে, তার জন্যে শুকনোভাবে তেলে ছাড়তে হবে করলাটা, তার জন্য আমি ভালোভাবে মুছে নিলাম। আর সবগুলো এইরকমভাবেই মুছবেন। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, কড়াইয়ে তেলটা গরম হলেই আমি করলাটা দিয়ে দিব। এবার আমি একটা একটা করে করলা দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এই দেখুন, এইভাবে একটা একটা করে করলাগুলো, আমি তিনটে করলা নিয়েছি লম্বা সাইজের, আমি তিনটেই দিয়ে দিলাম। একটু নড়িয়ে নড়িয়ে আমি ভেজে নিব। এখানে আমি তিনটে পেঁয়াজ অ্যাড করব। এই যে এই দেখুন, মাঝারি সাইজের আমি তিনটে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ তিনটেও আমি ভেজে নিচ্ছি ভালোভাবে, গোল্ডেন কালার করে আমি ভেজে নিচ্ছি। এইরকমভাবে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এই দেখুন কি সুন্দরভাবে লাল করে আমি ভেজে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি পেঁয়াজ তিনটে তুলে নিচ্ছি আগে, আর দেখুন কতটা সুন্দর লাগছে পেঁয়াজগুলো, পুরো রসগোল্লা লাগছে পেঁয়াজগুলো দেখুন, দেখতে তুলে নিলাম। এবার আমি করলাগুলোও তুলে নিব, ভাজা হয়ে গেছে। এই দেখুন, এবার আমি তুলে রেখে দিচ্ছি। আর আমি এইরকমভাবে ভেজে নিলাম। আর এবার আমি দিয়ে দিচ্ছি দুটো গাজর, আর দিয়ে দিচ্ছি চারটে আলু। ভালোভাবে আমি লাল করে এগুলোকেও ভেজে নিব। আর আমি করলাটা ওই রকমভাবেই ভাজলাম, বেশি কালো করা যাবে না, কালো হলেও ভালো লাগবে না, আর কিংবা কাঁচা থাকলেও হয়তো তিতো লাগবে, তার জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। আর আমি আলু আর গাজরটাও এইরকমভাবেই ভেজে নিব। আপনারা চাইলে গাজর কিংবা আলু নাও দিতে পারেন, আমি দিয়েছি কারণ ভালো লাগবে, তার জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে শুধু করলারও তরকারি করতে পারেন, আর এই তরকারিটা আপনি যা দিয়ে খাবেন, রুটি পরোটা ভাত যা দিয়ে খাবেন তাই দিয়েই খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। আর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম, দেখুন কতটা সুন্দর লাগছে, সবগুলো ভেজে তুলে নিয়েছি। আমি এখানে আলু করলা পেঁয়াজ গাজরগুলো ভালোভাবে আমি ভেজে নিয়েছি, আর এরকমভাবে ভেজে তরকারিটা করুন, খুবই ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে, দিয়ে দিচ্ছি এখানে এবার পাঁচ মশলা, পাঁচ ফোড়ন। এবার এটা ভালোভাবে ভাজানো হয়ে গেল, তেলটা গরম আছে তার জন্য ভালোভাবে ভাজানো হয়ে গেছে। এবার আমি রসুন আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি, এটাকেও আমি লাল করে ভালোভাবে আমি ভেজে নিব। আমি এবার এটাতে অ্যাড করছি পেঁয়াজ কুচি, আমি ওইখানে ভেজে রাখা পেঁয়াজও রেখেছি, আর এখানে আমি পেঁয়াজ কিছুটা কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি, এই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে ভেজে নিব। ওইদিকে আমি পেঁয়াজটা চাপিয়ে রেখেছি ভালোভাবে ভাজার জন্য, আর এইদিকে আমি ভাজা সবজিগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো সাইজের। আমি আগে করলাটা কেটে নিচ্ছি, আর এইরকম গোল গোল চাকা চাকা করে আমি কেটে নিচ্ছি, আপনাদের মন পছন্দ মতন কেটে নেবেন। আমি এরকম বড় সাইজের করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন। আর আমি সবজিগুলো সবকটাই কেটে নিচ্ছি, আপনারা চাইলে হোঁচাতে কিংবা বঠিতেও কেটে নিতে পারেন, আমি চাকুর সাহায্যেই কেটে নিচ্ছি। এবার আমি ওই ভাজার দিকে চলে যাচ্ছি, দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে আপনাকে টমেটো কুচি কিংবা কাঁচা আম কিংবা লেবুর রসও দিতে হবে, এখানে টকটা দিলে পরে তিতো ভাবটা থাকে না, তার জন্য আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো আর পেঁয়াজগুলো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি একসাথে, আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মশলাগুলো। এই দেখুন সবগুলোই সবজি কাটানো হয়ে গেছে, করলা গাজর আলু পেঁয়াজ
সবগুলোই আমি কেটে নিয়েছি। আর দেখুন আমি এরকম লম্বা সাইজের আলুটা কেটেছি, আপনারা যেরকম খুশি তেরকম কাটতেই পারেন। আর এই দেখুন আমি পেঁয়াজটাকে চার ভাগ করে এরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি। আর এইরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রাখলে ভালো হয়, তার জন্য আমি এরকমভাবেই রেখেছি। আমি এবার মশলার দিকে চলে এলাম। দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা, এখানে আমি দিয়ে দিব পাঁচ মশলা গুঁড়ো, কালো মশলাও বলা যায় এটা, এক চামচ। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আমি সব রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, বাকি আছে লবণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো, এরকমভাবে ভালোভাবে কষিয়ে নিলে ভালো লাগে খেতে, তার জন্য আমি এরকমভাবে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সব রকম সবজি, ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম, ভালোভাবে এবার ভেজে নিব মশলার সাথে, ভালো করে সবজিগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে এসছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি হালকা করে পানি দিয়ে দিচ্ছি, পানি দেওয়া হয়ে গেল। এবার আমি ভালোভাবে নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি। আমি ঢাকনা দিয়ে দিলাম, এটা পাঁচ মিনিটই রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর তেল ছেড়েছে, হাফ সিদ্ধ হয়ে এসছে, হালকাভাবে পানি আছে, পানিটা মরে গেলেই হয়ে যাবে। একটু একটু করে এইভাবে আমি নাড়িয়ে দিলাম। এবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, করলাটা রান্না হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি, আর দেখতে কতটা সুন্দর, আর দেখুন কি সুন্দর হয়েছে করলাটা, মাংস ফেল হয়ে যাবে করলা রান্নায়। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার প্রথমে আমার ভিডিওটা দেখার জন্য। সব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।